স্যার, এই ওনার উনি তো নিজেও জানে যে বিভিন্ন উনি যে সময়ে সরকার চালিয়েছেন বা বিরোধী দল নেত্রী ছিলেন, ওনার কর্তৃক অনেকগুলো অন্যায় হয়েছে। যেমন ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উনি টাকা নিয়েছেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে উনি টাকা নিয়েছেন, এমনকি ফ্রিগেট করেও উনি টাকা নিয়েছেন। তো এই ক্ষেত্রে উনি জানেন যে ওনার বিরুদ্ধে যদি সরকার মামলা করে তাহলে সেই মামলায় ওনার জন্য জিতা খুব কষ্টকর হবে, এটা জানা সত্ত্বেও উনি কেন আসলেন দেশে? না, উনি বলেন যে মনে করেন যে আমি এই ক্রিকেট কেনা পাই কেনা এই জন্য আমি কোনো দিন উনি যেটা মনে করেন আর মনে করেন যে তুমি বললে ঠিক আছে আমি ফেস করবো, ফেস করে আমি যদি বাইরে থাকি তাহলে তো মনে করবে যে উনি ভয় পাইছে বা উনি চুরি করছে সেই জন্য দেশে দেখতেছে না, এইটা হলো ওনার ধারণা। আচ্ছা স্যার, ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসার আগে চাঁদুলীয় জোট যেদিন দেশ তারা কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ছেড়ে দিলেন, সেই সময় ঘটনায় যে লোগী ভোটা নিয়ে দেশে চারিদিক থেকে সমর্থকদের আসতে বললেন, এই জিনিসটা কি একটু মনে করেন না স্যার একটু ভুল হয়ে গিয়েছিল? এটা আপনার যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সেটা তো আপনার সেই প্রোগ্রাম দেওয়া উচিত না, এটা আমি মনে করি। কারণ রবি বসে না আনে যদি আপনি শান্তিপূর্ণ আসতো তাহলে যে দুর্ঘটনা ঘটনা হচ্ছে এইটা হয়তো বলতে। স্যার, সারা বিশ্বে দেখলো যে এই রোগে বৈঠা দিয়ে জীবন্ত মানুষগুলাকে মেরে ফেলা হয়েছে, এই ব্যাপারে কি স্যার আপনারা নেতৃস্থানীয় নেতারা লিডারকে নেত্রীকে কি কিছু উপদেশ বা পড়ে এটার ব্যাপারে একটু দুঃখ প্রকাশ এরকম কোনো কিছু করেছিলেন কি স্যার? হ্যাঁ, নেত্রীকে তো আমরা বলছিলাম যে এই ঘটনাগুলো যদি এই ঘটনাগুলো ঘটলো আমাদের দলে যদি মানে কিছু হয়ে থাকে সে ব্যাপারে আমার মনে হয় যে ব্যবস্থা নেওয়া ওদের ঠিক আছে আমি দেখি। আচ্ছা, আপনি কি মনে করেন না স্যার যে এই লগি বইটা নিয়ে আসা নির্দেশটা যদি না দেওয়া হতো তাহলে এরকম একটা পরিস্থিতি থেকে আমাদের বহির্বিশ্বে আমাদের দেশের ইমেজটা অনেক ভালো থাকতো? তো স্যার, এরকম একটা ডিসিশন নেওয়ার পূর্বে আপনারা কিছু ওনাকে বলেননি স্যার? উনি তো বক্তৃতার এক্সপিরিয়েন্স উনি বলছেন যে ওই দিনের আজকে এইভাবে মিটিংয়ে বলে দিচ্ছেন ওদের আমাদের যা আছে।